ধীরে ধীরে জমে উঠেছে নবমতম রায়গঞ্জ এক্সপো মেলা। মেলার অর্ধেক সময় অতিবাহিত হওয়ার পরেও কেনাকাটাতে আরো বেশি গতি এসেছে, আর ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে বিক্রেতারাও খুশি। সপ্তাহের অন্যান্য দিনগুলিতে ক্রেতার আনাগোনা কিছুটা কম হলেও ছুটির দিনগুলি জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। বিক্রেতারা জানান, রায়গঞ্জ শহরের পাশাপাশি শহরতলি এলাকা ও ইটাহার, হেমতাবাদ, করণদিঘি, কালিয়াগঞ্জ সহ পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকেও প্রতিদিন মেলায় ক্রেতা দর্শনার্থীরা আসছেন। ফার্নিচার, ইলেকট্রিক ও গৃহ সামগ্রী, বিভিন্ন রাজ্য থেকেও রকমারি সামগ্রী, ডিজনি পার্ক, নাগরদোলা সহ বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের খাবারের দোকান। ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারাও তাদের পণ্যে বিশেষ মূল্য ছাড় দিচ্ছেন। আশা আরও ক্রেতারা আসবে মেলার বাকি দিনগুলোতে। সন্তোষজনক ব্যবসা হবে বলেও আশাবাদী বিক্রেতারা। এই যে আপনাদের মেলা তো এক মাস ব্যাপী চলার কথা, এত পরিমাণে ভিড়, এই আপনারা কি এখন মানে টাইমটা বাড়ানোর কোনো চিন্তা ভাবনা করছেন? মেলা পুরো আগস্ট মাস ধরেই চলবে। মেলা এক মাস হওয়ার কথা ছিল, কিন্তু পুরো সম্পূর্ণ আগস্ট মাস ধরে মেলা চলবে। মানুষের উন্মাদনা দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা, কী কী এখানে কী কী আছে, কী কীরকম? এবারের মেলায় ভারতবর্ষের 8-9টি স্টেট থেকে স্টল এসছে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, লখনউ আছে, ইউপি, এরকম আবার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের স্টল আছে। তার সঙ্গে মেলায় আকর্ষণ এবারে ওয়াটার পার্ক আর চানতারা, স্টাইল অফ মুভি। স্টাইল অফ মুভি গত 2 বছরে তো কোনো রকম কোনো ইস্যু হয়নি, মানে এবার আগের তুলনায় অনেকটাই ভিড় মেলায়। বিগত বছরের মেলাগুলোয় যে পরিমাণে ভিড় হতো, তার থেকে এবছরে মানুষের ঢলটা অনেক বেশি, অনেকটাই বেশি। এবং আগে যেরকম আমরা শনিবার রবিবার ছুটির দিনে ভিড়টা পেতাম, এবারে দেখতে পাচ্ছি যে মানুষের একটা কন্টিনিউ একটা স্রোত মেলায় রয়েছে। মানে এবার হলো বলা যায় যে রোজ দিনই হলিডে। হ্যাঁ, রায়গঞ্জবাসীর উদ্দেশ্যে বলবো, আপনারা বিগত বছরের থেকেও এবছরে মেলাকে বেশি, মেলার প্রতি বেশি আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি, এই ভালোবাসাই কন্টিনিউ রাখুন এবং মেলায় আসুন, মেলার আনন্দ উপভোগ করুন। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।